দেখে নিতে চাই বিপাশাকে। আসবে যেদিন হর বাবা নাম হয় নানো না গঙ্গে সোনার বাজে রাখা তোরে যাবে রে মহারা মহাজনের পুঁজি লইয়া মিটাইলি ভাড়া মেঘনা নদী মেঘনে মে থাকে পার হে যাবার সময় হলে আল্লাহ নেয় তারে ডেকে ফকির হয় নানো না গঙ্গে সোনার বাজে রাখা নাম হয় নানো না গঙ্গে সোনার বাজে রাখা তোরে জীর্ণ হলে কে সামলাবে জীর্ণ হলে কে সামলাবে আসবে যেদিন হর পাবা নাম হয় নানো না গঙ্গে সোনার বাজে রাখা নাম হয় নানো না গঙ্গে সোনার বাজে রাখা নাম হয় নানো না গঙ্গে সোনার বাজে রাখা। সরাসরি চলে যাব আমাদের বিচারকের কাছে, শুরুতেই আয়ুব বাচ্চু। বিপাশা অনেক ভালো গিয়েছো, বেশ শক্তিশালী শানিত, মানে অনেক শার্প তোমার ভয়েসটা, আর আধুনিকায়ন এবং আধুনিকরণ এবং একটা গানকে, ফোক গানকে কতটা সিস্টেমের মধ্যে রেখে আধুনিকরণ করা যেতে পারে, এটা বাপা কিন্তু এই গানে করেছে একটা চমৎকার জায়গায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। রেজওয়ানা চৌধুরী বললাম, বিপাশা তোমার গলাটা খুব সুন্দর, সুরেলা, খুব সুরে, সেটা একটা মানে আমার মনে মনে করি যে একটা খুব বড় একটা পয়েন্ট, খুব সুরে গলা, রেঞ্জটা ভালো, ওপর টপরগুলি খুব সুন্দর। কিন্তু যেটা আমার বলার সেটা হচ্ছে যে ধরো এইসব গান, এইগুলো মরমী গান, হ্যাঁ, এবং এই গানে ধরো সুর যে খুব জটিল তা না, কিন্তু খুব সিম্পল সুর, সিম্পল কথার মধ্য দিয়ে গভীর একটা তত্ত্বটা বোঝানো যায়, বোঝানো হয়,
কাজেই সেসব জায়গায় কথার একটা বিশাল গুরুত্ব। আমি তোমার স্থায়ী একটা কথাও বুঝতে পারিনি, একবার বলো তো কথাগুলো কি ছিল? নামায় ওনা নোনা গাঙ্গে সোনার বজরা খান, তোরি জীর্ণ হলে কেশাম লাবে, আসবে যেদিন হরপাবান। এই তো একটু কিছুই বুঝতে পারিনি, এখন তুমি বললে বলে বুঝতে পারলাম, খালি বজরা বজরাটা বুঝতে পারছিলাম আর কিছুই বুঝতে পারিনি। আদারওয়াইজ কিন্তু গলা খুব সুন্দর, অসম্ভব সুরেলা গলা। আজকাল যেটা হয় যে সুরে পুরোটা একদম এ টু জেড সুরে গাইলো, এরকম কম পাওয়া যায়। আমার কি জন্য খুব ভালো লাগলো তোমার গলাটা, ভালো গেয়েছো। থ্যাংক ইউ ফরিদা পারভীন। যদি লালন সাঁইজির হচ্ছে গান হচ্ছে ভাব জগতের গান, আমি বন্যার সাথে একমত। অদ্যাবধি এটা সাঁইজির আখড়াতে সীমাবদ্ধ ছিল, কী কারণে ছিল সেটা তোমাকে আমি একটু বিশ্লেষণ করে বলি। এই কারণে বলছি যে ফকিররা যখন গান করেন তখন কথাটা বোঝা যায় না। আবার অনেক ফকির আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি যে এক গানের কথা আর এক গানে লাগিয়ে ফেলে, হয়তো মনে করে যে কেউ বুঝতে পারবে না। কিন্তু যখন পরিশীলিত গলায় যখন এই গানটি যখন বা সাঁইজির কালাম যখন পরিবেশন করা হয় তখন কিন্তু গান রূপে যদি দেখি তাহলে উচ্চারণ লয় গায়কী ভাব এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকতে হয়। সঙ্গীত একদিনের জন্য না, সঙ্গীত হচ্ছে ঐশ্বরী, একদম বিশুদ্ধভাবে ঐশ্বরী, এটা খুব অভিমানী। তুমি যদি তাকে একদিনের জন্য যদি আদর করে ভালোবেসে যদি অন্তরস্থ না করো তাহলে এটা বেশি দিন টিকবে না, যেটা আমরা সচরাচর দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ।